মাঝ সমুদ্রে এমন নির্জন দ্বীপ আমরা বেশ কিছু হলিউড ছবিতেই দেখেছি, এবার বাস্তবেও সন্ধান মিলল এমন একটি দ্বীপের। আজকে অবাক নিউজে আপনাদের জানাবো রহস্যময় এই দ্বীপ সম্পর্কে কয়েকটি জরুরি তথ্য। দ্বীপের নাম নান মাদল। প্রশান্ত মহাসাগরের বুকে মাইক্রোনেশিয়ার পানফেই দ্বীপের পাশে ছোট্ট এই দ্বীপ। পানফেইয়ের বাসিন্দাদের কাছে এটি ভুতুড়ে দ্বীপ হিসেবে পরিচিত। নান মাদল শব্দটির অর্থ হল মধ্যবর্তী স্থান। দ্বীপে 97টি পাথুরে ব্লকের মাঝ দিয়ে বয়ে গিয়েছে অনেকগুলি সরু খাল। রহস্যময় এই দ্বীপ অস্ট্রেলিয়া থেকে 1600 মাইল দূরে ও লস অ্যাঞ্জেল থেকে 2500 মাইল দূরে অবস্থিত। এই দ্বীপে 97টি আলাদা আলাদা ব্লক রয়েছে, যার দেয়াল 25 ফুট লম্বা আর 17 ফুট চওড়া। কিন্তু মাঝ সমুদ্রে এমন একটি দ্বীপ কারা তৈরি করলেন সেটা আজও অজানা। প্রত্নতাত্ত্বিকদের মতে 1180 সাল নাগাদ নানমাদলে পাথর এবং প্রবাল দিয়ে এই শহর তৈরির কাজ শুরু হয়েছিল।